আজকে আমি আমের মিষ্টি আচারের রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আচার করার জন্য প্রথমে বলে নিই, মশলাগুলো ভেজে নিতে হবে। কড়াই আমি হালকা করে মশলাগুলো ভেজে নিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর আমটাকে হলুদ দিয়ে একটা দিন রোদে দিলে ভালো হয়। যদি কোনো কারণে রোদে দেওয়ার অসুবিধা থাকে তাহলে আপনারা আমটাকে ফ্রিজে রেখে দিতে পারেন, কাটার পরে শুধু হলুদ মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দেবেন, তাতে অনেকটা জলটা সোপ করে নেবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে আমি পরিমাণ মতো হিং, কালো জিরে আর কিছুটা পাকা লঙ্কা দিলাম। একটু ভাজা হয়ে গেলে আমি আমগুলো ভেজে নেব। আমের আচার করা সত্যি খুব ইজি। অনেকে ভয় পান, আচার করতে পারি না করতে পারি না, কিন্তু আচার করা খুবই সহজ। এভাবে যদি আমের আচারটাকে ভালো করে ফোড়নের সাথে তেলে ভেজে নেওয়া যায়, একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে। তারপরে আপনি নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কাগুলো দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে নিলেই হলো। এরপর পরিমাণ মতো চিনি দিতে হবে, যতটা আম, ধরুন 1 কেজি আম। সেখানে আপনাকে আমে টক বুঝে, অবশ্য আমার আমটাতে টক ভাব কম আছে, সেই জন্য আমার 2 কেজি আম আছে। এখানে আমি চিনি দিচ্ছি 750 মতো। চিনিটা আপনারা টেস্ট করে নেবেন, বুঝতে পারবেন যে টক ভাবটা থাকলে আর একটু বেশি চিনি দেওয়া দরকার আছে। আর যদি খুবই টক হয় তাহলে তখন আমটাকে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে জলে নুন দিয়ে আমটাকে একটুখানি ফুটিয়ে নেবেন, তারপরে জলটা ফেলে দেবেন, তাতে কী হবে টক ভাবটা চলে যাবে। আমার আচার এই 3 বাটি চিনি যথেষ্ট। এবার এটাকে করতে হবে কি, ভালো করে চিনি রসের সাথে আমটাকে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন মাখামাখা হয়ে গেছে, সেই অবস্থায় ভাজা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য একটু ভিনিগার দিয়ে দিতে হবে। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। আমার এখানে আচারে ভিনিগারটা দেখানো হয়নি, ক্যামেরাটা সরে গিয়েছিলো, তার জন্য আমি দুঃখিত। যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন, যদি ভিডিও পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার পাশে থাকার জন্য আমি রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন ভালো করে আমটাকে, এখনও আমটা সিদ্ধ হয়নি, আমাকে অনেকক্ষণ ধরে এখন আমটা ফোটাতে হবে। আর খেয়াল রাখতে হবে যেহেতু এটা চিনি রসে ফুটছে, যাতে পুড়ে না যায়, সেই জন্য বারবার নাড়াচাড়া করতে হবে। আর এই আচারটা আপনাকে রোদে দেবার কোনো দরকার নেই, আমি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর শিশিতে ভরে আমি এটা ফ্রিজে রেখে দেবো। আমি মাঝামাঝি সময়ে এসে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলার সাথে আবার আচারটাকে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় মশলাটা দিলে মানে মশলার গন্ধটা পুরোপুরি আমের মধ্যে ঢুকে যাবে, সেই জন্য একদম শেষে দেবেন না। যখন আরও কিছুটা রসে আমটা ফোটা বাকি থাকবে, সেই অবস্থায় ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। এখনও দেখে বুঝতে পারছেন রসটা আরও অনেকটা আমাকে ফুটিয়ে নিতে হবে, ঠিক এই রকম অবস্থায় ভাজা মশলাটা দিতে হবে। এবার আমি খুব শুকনো করে নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হলে শিশিতে ভরে রেখে দিয়েছি। এই দেখুন আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি।